নমস্কার দর্শক বন্ধুরা, ফ্যাক্টস এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি বলবো যে কোন সেই পাঁচটি রাশির ওপর সবসময় মহাদেবের আশীর্বাদ থাকবে বলে মনে করছেন জ্যোতিষবিদরা। পৃথিবীতে অনেক মানুষ বসবাস করে, সবার ভাগ্য সমান হয় না। কেউ হয়তো খুব সৌভাগ্যবান হয়, আবার কেউ হয় অভাগা। কিন্তু এমন পাঁচটি রাশি আছে যার উপর বাবা ভোলানাথের আশীর্বাদ সবসময় থাকে। স্বয়ং শিব তাদের সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেয়, সঙ্গে তাদের টাকা পয়সার কোনো অভাব থাকে না। আসুন তাহলে দেখে নিন সে রাশিগুলি কী কী, সাথে দেখুন আপনার রাশিটি এর মধ্যে আছে কি না। এক, মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে গেছে এই 2019-এ, কারণ এই বছর শুক্র খুব সক্রিয়ভাবে এই রাশির উপর অবস্থান করবে। স্বাস্থ্য ভালো যাবে, কাজের ক্ষেত্রে সাফল্য আসবে, বন্ধু ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে সক্ষম হবে। জ্যোতির্বিদরা জানাচ্ছেন যে তাদের আর্থিক অবস্থা ভালো থাকলেও তাদের ব্যবসায়ী মূলধন নিয়ে কিছু সমস্যায় পড়তে হতে পারে, কিন্তু তারা নিজেদের সমস্যা কাটিয়ে উঠতে পারবে। হলুদ রঙের কাপড় এদের জন্য সুফল বয়ে নিয়ে আসতে পারে, বাকি সব ভালোই থাকবে। সাথে আপনি ভোলানাথের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না, এরূপ ধারণা জ্যোতিষবিদদের। দুই, বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের শুনে হয়তো খুবই ভালো লাগবে যে তাদের ভাগ্য ও কপাল পরিবর্তন হচ্ছে এই বছর। আপনার কর্মজীবন এই বছরে অনেক উন্নতি করবে। কোনো নতুন কাজ শুরু করতে চাইলে এই সপ্তাহ আপনার জন্য কিছু বিশেষ সুযোগ আনতে পারে। আপনার প্রেমভাগ্য ভালো, তাই সম্পর্ক ভেঙে যাবার চান্স কম। কাজের ক্ষেত্রে সাফল্য ও হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আর প্রত্যেক কাজে সফলতা প্রাপ্তির জন্য গোলাপি বা সাদা শাড়ি পরুন, এতে বিশেষ ফলপ্রাপ্তি হবে। বৃষরাশি এমন একটি রাশি যার উপর মহাদেব বেজায় খুশি হন, এবং আপনার রাশির উপর সবসময় দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকে। তিন, মিথুন রাশি। এবার হলো মিথুন রাশির জাতক ও জাতিকাদের পালা। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাকে এই বছর কেউ আটকাতে পারবে না। আপনার কর্মক্ষেত্রে ও আবেগের ক্ষেত্রে আপনি পাবেন চরম সাফল্য। কোনো অসমাপ্ত কাজ থাকলে আগে তা সমাপ্ত করুন। ভালোবাসার রং এবছর থাকছে অম্লিন। যে কোনো প্রতিযোগিতায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। ত্বকের বিশেষ যত্ন নেবেন, নীল রং আপনার জন্য শুভ। কাজের ক্ষেত্রে আসতে পারে চমকপ্রদ পরিবর্তন। আপনার রাশির উপর সবসময় ভোলানাথের আশীর্বাদ রয়েছে বলে মনে করা হচ্ছে। চার, কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে বা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই বছর মানে 2019 সালটি খুব একটা ভালো নয়। প্রেম, পরিবার ও কাজের ক্ষেত্র সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে রয়েছে বিলাসবহুল ভ্রমণের সুযোগ। এছাড়াও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে শ্বশুরবাড়ি থেকে কিছু পাওয়ার যোগ রয়েছে। আপনার রাশির উপর সবসময় মহাদেবের আশীর্বাদ থাকে। পাঁচ, সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার ধৈর্যচ্যুতি ডেকে আনতে পারে বিপর্যয়। সুতরাং ধৈর্য একদম হারাবেন না, যে কোনো কাজ করার আগে ভাবুন একটু। সাফল্য পেতে অলসতা দূর করুন, প্রেমের ক্ষেত্রে হতাশা আসতে পারে। কমলা রং আপনার জন্য লাকি। সব কাজের ক্ষেত্রে সর্বপ্রথম নিজের ধৈর্য বজায় রাখুন, তাহলেই জীবনের প্রতিটি পদক্ষেপে সফল হতে পারবেন। ভালো রোজগার হবে, কিন্তু নিজের শখ মেটাতে তার সিংহভাগ খরচ হতে পারে। আপনার আর্থিক অবস্থা খুব ভালোই থাকবে, সাথে আপনার রাশির উপর সবসময় শিব বাবার আশীর্বাদ থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।